ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ইউটিউব চ্যানেল লিড টিভি বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সে ভিডিওটি মূলত জেএসসি, এসএসসি, এইচএসসি কিংবা আপনি যদি কোনো পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর পরীক্ষার হলে যাওয়ার পূর্বে কিংবা আপনি জীবনের কোনো লক্ষ্য স্থির করে সেই কাজটি করার পূর্বে অবশ্যই এই ভিডিওটি একবার দেখুন, হয়তো এই গল্পটি আপনার জীবনে নতুন কোনো পরিবর্তন এনে দেবে। আপনি হয়তো উৎসাহিত হবেন অথবা উজ্জীবিত হবেন। সাহস, শক্তি, উদ্দীপনা এবং দক্ষতা অর্জন করেছেন কিনা সবসময় খেয়াল করুন। আপনি যখন শ্রেণীতে ছিলেন আপনার স্কুলের কিংবা কলেজের কিংবা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক যিনি আপনাকে বলেছিল একে দিয়ে কিছুই হবে না, অথবা বলেছিল ও পিছনের ছাত্র, কিংবা বলেছিল আপনি হয়তো লক্ষ্য পৌঁছাতে পারবেন না, আপনার মনের ভিতরে সংকট তৈরি হয়েছিল, কিন্তু আপনি জানেন না আপনার ভিতরে রয়েছে এমন একটি অদম্য ইচ্ছাশক্তি, যে ইচ্ছাশক্তিটাকে আপনি একবার জাগিয়ে তুললে সমস্ত বিশ্বই জয় করতে পারবেন। আজ আমি এমনই একজন সাহসী মানুষের কথা বলবো যে মানুষের গল্প শুনে হয়তো আপনি ঘুরে দাঁড়াবেন, হয়তো আপনার মধ্যে ইচ্ছাশক্তি, অদম্য চিন্তা এবং জয় করার বাসনা বা উচ্ছ্বাস তৈরি হবে, আপনি সাহসী হয়ে উঠবেন, আপনি নিজের ইচ্ছাকে জয় করার স্বপ্নে বাস্তবকে দেখার অঙ্গীকার করবেন। আজ যে মানুষটার কথা বলছি তিনি আর কেউ নন, তার নাম ক্যারোলি তাকাস। জন্ম 1910 সালের 21 জানুয়ারি। যিনি একজন হাঙ্গেরিয়ান, তিনি একজন শুটার যিনি তার দেশের প্রতিটি প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তার এই হাতটিকে বিশ্বের শ্রেষ্ঠ শুটারের হাত হিসেবে নিজেকে তুলে ধরবেন, নিজের সাহস, শক্তি, দক্ষতাকে তিনি সারা বিশ্বের কাছে পৌঁছে দেবেন। কিন্তু 1938 সালে হাঙ্গেরিতে একটি সেনা ক্যাম্প গঠিত হয়। প্রশিক্ষণকালে সেই গ্রেনেড বিস্ফোরণে তার সেই এক হাত উড়ে যায়। এক মাস হাসপাতালের বেডে নিজের সাথে লড়াই করে নেমে আসে জীবনের সবচেয়ে কষ্টের দিন। তিনি মনে করেন তার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে, যে হাতকে ঘিরে তিনি স্বপ্ন দেখেছেন আজ সেই হাতটি নেই। ক্যারোলি ফিরে এসে চিন্তা করলেন এখানেই কি তার জীবন থেমে যাবে। তার সামনে দুটি পথ খোলা ছিল, হয় হেরে যাও না হয় ঘুরে দাঁড়াও। ক্যারোলি নিজেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্নে মেলে ধরলেন। তার ভিতরে ইচ্ছা শক্তি ছিল, স্বপ্ন ছিল, যে স্বপ্ন, উচ্ছ্বাস আর উদ্দীপনা সেই এই হাত দিয়েই অর্জন করতে চেয়েছেন। কিন্তু সেই অর্জনে পথ পাড়ি দিতে হবে দীর্ঘ। নিজেকে নতুনভাবে তৈরি করার জন্য আবার শুটিং শুরু করলেন। ১৯৩৯ সালে হাঙ্গেরিতে আবার জাতীয় প্রতিযোগিতার আয়োজন হলো। তুমি এই অবস্থায় আমাদেরকে উৎসাহিত করতে এসেছ, আমরা সত্যি আনন্দিত। কিন্তু কার্লি তাকাস বললেন আমি তোমাদের উৎসাহ দিতে আসিনি, আমি তোমাদের প্রতিযোগী, কাজেই ছেলেরা তৈরি হয়ে যাও। কার্লি তাকাস জাতীয় পদক অর্জন করলেন, তিনি হারিয়ে যাননি, তিনি নিজের স্বপ্নকে তৈরি করেছেন। এখানেই থেমে থাকেননি, কার্লি তাকাসের স্বপ্ন বিশ্ব জয় করা সে শুরু করলো 1940 সালের অলিম্পিকে দিকে। কিন্তু দুর্ভাগ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1940 এবং 1944 সালের অলিম্পিক অনুষ্ঠান স্থগিত করা হয়। কার্লি তাকাস হতাশ হয়ে পড়েন, এবার বুঝি বিশ্ব জয় হলো না। তাই কার্লি তাকাসকে এ থাকতে হলো সেই 1948 সালের অলিম্পিকের দিকে।
আপনার লক্ষ্য সেটি ভেদ করবেন। কালি তাকা সেটাই করে দেখিয়েছেন এবং তার শুটার বিশ্বজয় করে 48-এর গোল্ড মেডেলটি তিনি অর্জন করেছেন এবং তার এই এক হাত নিয়ে তিনি বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে তিনি হেরে যাননি। এখানেই নয়, তিনি 1952-র ইভেন্টেও অংশ নিয়ে পরপর দুবার বিশ্ব জয় করে 2টি স্বর্ণপদক নিয়ে তার সময়ে তার আগ পর্যন্ত তিনি বিশ্ব রেকর্ড বিশ্ব ইতিহাস সৃষ্টি করেছেন। আপনাদের মধ্যে সেই উৎসাহ, সেই উদ্দীপনা, সেই স্বপ্ন থাকতে হবে। আপনারা লক্ষ্য স্থির করুন, আপনাদের ভিতরের স্বপ্নটাকে জাগিয়ে তুলুন, আপনারা নিশ্চয়ই সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনি পিছনে নন, আপনি সামনে। আপনি নিজের ইচ্ছাকে যদি তৈরি করতে না পারেন, ভাববেন আপনার লক্ষ্যটাই ঠিক ছিল না। যদি এগোতে না পারেন তাহলে ভাববেন আপনার দক্ষতা ছিল না। দক্ষতা অর্জন করতে হবে, লক্ষ্যকে এগিয়ে নিতে হবে, উচ্ছ্বাস উদ্দীপনাকে নিজের মধ্যে জাগ্রত করতে হবে, তাহলেই শিক্ষার্থীরা আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে, আজকের এই কথাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে নিজেকে নতুনভাবে তৈরি করুন, শুরু করুন আজ থেকেই আপনার জীবনের নতুন পথ চলা। হয়তো এখান থেকেই আপনার জীবনের সাহসী ভূমিকা এবং দক্ষতার স্বাক্ষর শুরু হবে, আর নিজের চিন্তাটাকেই সকলের মধ্যে তুলে ধরবেন। সবাইকে এই গল্পটি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।